এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবার প্রেমিকর সঙ্গে মিলি পত্নী হত্যা করেছে নিজ স্বামীক, আর এই ঘটনা সংঘটিত হয়েছে বাক্সার শালবাড়ীত। আর সম্প্রতি আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে হত্যাকারীক। এই সন্দর্ভত আমি সবিশেষ তথ্য লিছো। আর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবার পত্নী প্রেমিকর সঙ্গে মিলি পত্নী হত্যা করেছে স্বামীক। আর বাক্সার শালবাড়ীত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। প্রেমিকর সঙ্গে মিলি পত্নী এবার স্বামীক হত্যা করেছে, আর আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে হত্যাকারী। আরক্ষী হত্যাকারীক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। আর বাক্সার শালবাড়ীত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। বাক্সা জেলার গোবর থানা আরক্ষী থানার অন্তর্গত কাটাচার গাঁত এই ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে। আর এইদরে দেখবলে পাক গেছে আরক্ষী উপস্থিত হয়েছে ঘটনাস্থলীত, আর আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে স্বামীক হত্যা করার অপরাধতে এইদরে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে হত্যাকারীক। আর এইদরে কটাচার গাঁত আসলে এই ঘটনা সংঘটিত হয়েছে। বাক্সার গোবর থানা আরক্ষী থানার অন্তর্গত কটাচার গাঁত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর কটাচার গাঁর বাবুলাল হরিচন্দ নামৰ ব্যক্তিজনক আসলে হত্যা করা হয়েছে। আর হত্যা করে থাকা অবস্থাতে আরক্ষী উদ্ধার করেছে মৃতদেহ, আর সেই পত্নীর বিরুদ্ধে সেই অভিযোগ উত্থাপন হয়েছে। আর পত্নী আসলে প্রেমিকর সঙ্গে মিলি স্বামীক হত্যা করার সেই অভিযোগ উত্থাপন হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে পত্নীক, অর্থাৎ হত্যাকারীক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। আর কটাচর গাঁর বাবুলাল হরিচন্দ নামৰ ব্যক্তিজনক আসলে দুর্বৃত্তই কোনো লোকে আসলে হত্যা করে থার অবস্থা উঠা হয়েছে মৃতদেহ, কিন্তু আসলে সেই হত্যাকাণ্ডৰ সৈতে পত্নী জড়িত হয়ে থাকার অভিযোগ উত্থাপন হয়েছে। আর পত্নীয়ে প্রেমিকর সঙ্গে মিলি বাবুলাল হরিচন্দ নামৰ লোকজনক হত্যা করার অভিযোগ এটা উত্থাপন হয়েছে। আর এইদরে দেখবলে পাওয়া গেছে আরক্ষী সম্প্রতি গ্রেপ্তার করেছে হত্যাকারীক। আর বাবুলাল হরিচন্দর ভাতৃ তপন হরিদাসের গোচরের ভিত্তিতে এইদরে গোবর থানা আরক্ষী তদন্ত করে হত্যার অপরাধত গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে মঞ্জু হরিচন্দ নামৰ মহিলাগৰাকীক। আর সমান্তরালকে মঞ্জু হরিচন্দৰ প্ৰেমিক ৰাণা কুমাৰ ৰামক আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। আর বাবুলাল হরিচন্দর ভাতৃ তপন রবি দাসের আসলে গোচর দিয়েছিল, আর সেই গোচরের ভিত্তিতে এইদরে আরক্ষী গোবর্ধন আরক্ষী তদন্ত করেছে। আর তদন্ত করে এইদরে হত্যার অপরাধত মঞ্জু হরিচন্দ আর ৰাণা কুমাৰ ৰামক আসলে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। আর আরক্ষী সূত্র মতে জানিপরা মতে আসলে শিমলাগুড়ির ভাড়াটিয়া হিসাবে আসিল, আর ভাড়াটিয়া হিসাবে থাকি প্রেমিকর সঙ্গে মিলি বাবুলাল হরিচন্দ হত্যা করে বাঙ্গালোর গিয়ে আত্মগোপন করেছিল ৰাণা কুমাৰ ৰামে। আর তারপরে আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে ৰাণাক। আর এইদরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বাক্সার শালবাড়ীত। আর সম্প্রতি আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে হত্যাকারী। পুনরায় কোথাও বাক্সার শালবাড়ীত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রেমিকর সঙ্গে মিলি পত্নী এবার হত্যা করেছে স্বামীক, আর এই ঘটনায় এটা চাঞ্চল্য সৃষ্টি করেছে, মুহূর্ত ভাষ্য হয়ে পড়েছে। দর্শক আগুড়াইছো আমার এই দাদা মার্ডার হয়েছিল, তার ওয়াইফক ধরে আনছে। আমার দাদার ঘনেকি মারিছে। কিমান দিন আগত মারিছে? এটু আপনার 6 মাহ মান হলে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, কেতিয়া মারিলে, কেনেকে মারিলে? এটু তাই নতুনকে মাটি কিনেছিল, তাতে ঘর বনাই থাকাতে মার্ডার হয়েছে। আমি তো ডিটেল ভাবে গম না পাও যে কি কারণে হল। আমি এজাহার দিছিল, সেইটোতে ইমান দিন তদন্ত করে ফেলে আরক্ষীয়ে ওলাব সক্ষম হয়েছে। কিমানজনক ধরেছে বলেছে? আমি গম পাওয়া মতো দুজনক ধরেছে। কোন কোন হেতু? এজন হল বিহারের লড়া, তার ঘর হল বিহার ছাপরা জেলার। বিহার পরে কেন গেছে? বিহার পরে এইটো আমার আলহী আছিল, লড়াটো আমার মাহির লড়া হয় আছিল, প্রেমের সম্পর্ক আছিল। এজনের নাম কি? নাম সন্তোষ, কিবা নাম সন্তোষ নয়, কিবা ৰাণা দাস আছিল নাকি, ৰবি দাস আছিল। মই দাদা হয় বাবুলাল হরিচন্দ মাদাৰ, শাস্তি মানে ফাঁসির অর্ডার হব লাগে। আমাৰ গাঁৱত মানে আমাৰ ঘৰৰ লগত এই আমাৰ বিহারী মানুহ আছে বাবুলাল হরিচন্দ, এই নতুনকে মাটি কিনে ঘর বনাই আসে। ঘর বনাই থাকাতে ঘনিকর বেলেগ লড়ার সম্পর্ক আসে, বিহারের লড়া জানিব পারছো, কিন্তু সেই হরযন্ত্রত সেই তারমানে এই দুখিয়া মানুষ অল্প মাটি কিনে পেলায় ঘর বনাই আছে, তার সম্পত্তি বা আর লড়ার সম্পর্ক আছে, যদি এনে গুছি যাব লাগিছিল মারিব না লাগিছিল। হ্যাঁ, কিন্তু মারি পেলায় তার সম্পত্তিও কিনে লাগে, আর
তারমানে এনেকুৱা কৰিছে যে এনেকুৱাকে মাৰিছে, মানুহ চালি একবাৰ গম পাব যে মানুহে এনেকে মানুহক মাৰিব নালাগে। ইমান বেয়াকে মাৰিছে যে তেওঁ আজি মাৰি পেলাই এনেকুৱা আজি আত্মা ধৰি এনেকৈ আছে। আজি আমাৰ আৰক্ষীয়ে যিখিনি আত্মা ইমান কষ্ট কৰি পেলাই তেওঁলোকক ধৰিছে, এই ল'ৰাটোক আমি শুনামতে বেংগালৰ পৰা আমাৰ আৰক্ষীয়ে লৈ আহি আছে, তাৰ ঘনীয়েকক কালি আবেলি বেংকৰ পৰা উঠাইছে। সেইকাৰণে আমি এইটোৱে খোজোঁ যে আইনৰ হেৰিত যে তেওঁলোকক যাতে ফাঁচি হয় আৰু এইটো চাই যাতে মানুহ বুজি পায় যে এনেকুৱা কৰিলে কি হ'ব, পৰৱৰ্তী শাস্তি কি হয়, নহ'লে আৰু আগন্তুক দিনত এনেকুৱা হেৰি হৈয়ে থাকিব। এইখিনিয়ে মোৰ কথা আৰু কি। কু সম্পৰ্ক আছিলে, কু সম্পৰ্ক ৰখাৰ কাৰণেই তুলিছে, এইখিনিয়ে তাৰমানে মোৰ কথা আৰু। মানে পৰকীয়া প্ৰেম তেওঁলোকৰ, সম্পত্তি লোভত আৰু তেওঁলোকৰ পৰকীয়া প্ৰেম যে তেওঁক মাৰি পেলালে তেওঁ সম্পত্তিখিনি পাম। এই তেওঁ হাজিৰা কাম কৰা খোৱা মানুহ, তেওঁ এই নতুনকৈ এটা ঘৰ বনাই আছে, এক বিঘা মাটি কিনিছে, তাত এই সেইখিনি সম্পত্তি লাগে আৰু তাক তাৰমানে নালাগে আৰু এনেকুৱা আৰু। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7090110 অথবা 7090117।